আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে থাকতেছে কীভাবে তোমরা গেমের যে ফার্স্ট বাসটা আছে, বাস সিমুলেটর সেই গেমসে যে ফার্স্ট বাসটা আছে, তো সেখান থেকে কীভাবে তোমরা ওয়ান যে বাসে চলে যাবো অ্যান্ড কনভার্ট করবো, তো সেটাই আজকে ভিডিওতে আমি তোমাদের দেখাবো। তো তার আগে আমি তোমাদের বলে রাখি যে অনেক কিন্তু মাল্টিপ্লেয়ার খেলতে চাও, বাট তোমাদের ফার্স্ট বাসটা ছাড়া বা গেমের যে গ্যারেজে যে বাসগুলো মেন বাসগুলো ছাড়া কিন্তু তোমরা কেউ মাল্টিপ্লেয়ার খেলতে পারো না সেই বাসগুলো ছাড়া। তো আজকে থেকে চাইলে কিন্তু তোমরা ওয়ান যে বাস দিয়ে কিন্তু তোমরা চাইলে মাল্টিপ্লেয়ার খেলতে পারবা এই ভিডিও থেকে। অ্যান্ড তার আগে আমি বলে রাখি এই কাজটা করতে হলে কিন্তু তোমাদের এই বর্তমান কিন্তু ভার্সন 3.7.1 আছে, তো তোমাদের কিন্তু ভার্সন 3.6.1 যেহেতু ইউবো ব্যাক করতে হবে, কারণ এটা কিন্তু ভার্সন 3.6.1 জন্য, এটা কিন্তু ভার্সন 3.7.1 কাজ করবে না। তো সেটা করার জন্য তোমাদের কিন্তু আমার আগে যে পূর্বে যে একটা ভিডিও ছিল কীভাবে তোমরা বাস সিমটা ইন্দোনেশিয়া ভার্সন 3.7.1 6.1 কীভাবে তোমরা ব্যাক যাবে, তো সেটা নিয়ে কিন্তু আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। তো সেই ভিডিওটা তোমরা দেখে তোমরা সেখান থেকে ভার্সন 3.6.1টা ডাউনলোড করে নিতে পারো, বা আমার ভিডিওর আজকে টিটল সব কিছু তোমাদের দেখাই দিব আজকে, তো টিটলও দেখতে পারো বা আজকের এই পুরো ভিডিওটা দেখতে তোমরা পারবা, কারণ আমি গুগল ড্রাইভের লিঙ্ক সহ তোমাদের অ্যাপিকে লিঙ্কটা দিয়ে দিব। তো সেখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করে খেলতে পারবা। অ্যান্ড আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কেউ তোমরা বাস সিমটা ইন্দোনেশিয়াতে বাস সিমটার যে ফার্স্ট বাসটা আছে অর্থাৎ জেড বাস থেকে গিয়ে তোমরা ওয়ান যে বাসে কনভার্ট করবা, তো সেটাই আজকে ভিডিওতে আমি তোমাদের দেখে দেবো। তো তার আগে আমি তোমাদের আবারও কিন্তু বলতেছি এটা কিন্তু ভার্সন 3.7.1 কাজ করবে না, তোমরা যদি ভার্সন 3.7.1 বা নতুন যে ভার্সনটা আছে সেটাতে তো যদি এটা করতে যাও তাহলে কিন্তু না হলে কিন্তু পরে আমার দোষ হবে না, কারণ তোমরা যদি এখন যদি এটাতে করতে যাও তাহলে কিন্তু এই ফাইলটা দিয়ে যদি তোমরা ওবিতে এটা করতে যাও তাহলে কিন্তু তোমাদের ওবিটা নষ্ট হয়ে যাবে, তারপর কিন্তু তোমাদের আবার এমবি খরচ করে কিন্তু তোমাদের ওবিটা ডাউন করতে হবে। তো তার আগে আমি তোমাদের বলেই রাখি যে এটা কিন্তু ভার্সন 3.6.1 কাজ করবে, বাট 3.7.1 কিন্তু কাজ করবে না। তো একটু বুঝে শুনে কাজ করবে, তোমরা যদি এই ওয়ান জে মোটা অ্যাক্টিভ করতে হয় জেড বাস থেকে ওয়ান জে বাস কিন্তু করতে হয় তাহলে কিন্তু তোমাদের অবশ্যই 3.6.1 যেতে হইব। অ্যান্ড 3.6.1 কিন্তু আগের ভার্সন, অ্যান্ড বর্তমান যে ভার্সনটা আছে এটা কিন্তু ভার্সন 3.7.1, অ্যান্ড এটা কিন্তু ভার্সন 3.7.1 কাজ করবে না, তোমাদের ভার্সন 3.6.1 যেতে হইব। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেটাই দেখাবো কীভাবে তোমরা ওয়ান জে বাস থেকে জেড বাস থেকে ওয়ান জে বাসে কনভার্ট করবো। তো পুরো ভিডিও যে আমি আছি আলামি তোমার সাথে, তোমরা দেখছো গেমিং উইথ আলামি ইউটিউব চ্যানেল, চ্যানেল যারা নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারে এমন সব নতুন নতুন ডিটেল ভিডিও পাইতে। তো চলো চলে যাই আমাদের মোবাইলের স্ক্রিনে। তো এটা করার জন্য তোমাদের সর্বফার্স্টে তোমাদের জেটার সিভার অ্যাপসটা যেটা আছে, তো এটা প্লে স্টোরে তোমরা পাই যাবা। তো এই অ্যাপসটা তোমরা ডাউনলোড করে এটা ওপেন করে নিবা। ওপেন করার পর তোমরা চলে যাবা সিম্পলি তোমাদের যে ডাউনলোড ফোল্ডারটা, তো ডাউনলোড ফোল্ডারে তোমরা চলে আসবা। তারপর তোমরা আমার গুগল ডেসক্রিপশন বক্সের মধ্যে ভার্সন 3.6.1 একটি এপিকে লিঙ্ক পাই যাবা, তো ওইখান থেকে তোমরা এই এপিকেটটা তোমরা ডাউনলোড করে নেবে। এটা হচ্ছে আগের ভার্সন, তো এই ভার্সনটা তোমরা এই ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর এটা সিম্পলি এখান থেকে ইনস্টল করে নিবা। তো আমি এখন এটাকে এখান থেকে ইনস্টল করতেছি, তো ইনস্টল হতে বেশিক্ষণ লাগবে না, এই যে 1-2 মিনিটের ভিতরে হয়ে যাওয়ার কথা, তো 1-2 মিনিট লাগে না, যা দেখতে পাচ্ছ আমার কয়েক সেকেন্ডের ভিতরে হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হলো আমরা আমাদের যে গেমসটা, তো গেমসটা এখান থেকে ওপেন করবো একবার। তো এটাকে আমি এখন ধরে রেখে এখান থেকে এটাকে ওপেন করবো। তো গেমসটাকে আমি একবার এখান থেকে ওপেন করে দিব, কারণ না হলে আমার ওপেন না হলে কিন্তু ওবিবি ফাইলটা আমাদের শো করবে না অ্যান্ড্রয়েড ফোল্ডারে। তো আমরা একবার এটা ওপেন করে নিব। তো ওপেন করার পর তোমাদের অ্যালাউটা দিয়ে দেবো। অ্যালাউ দিয়ে দেওয়ার পর তোমাদের এখানে তেমন কিছু করতে হবে, জাস্ট একবার ওপেন করবা গেমসটা। তো ওপেন করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, তো এখানে দেখতে পাচ্ছ যে ট্রাই অটো ডাউনলোড, এখানে তোমরা কোথাও ক্লিক করবে না, সিম্পলি এখান থেকে বের হয়ে যাবা। বের হয়ে যাওয়ার পর তোমরা আবার সিম্পলি এই তোমাদের যে জেটার সিভার অ্যাপসটা আছে, তো এই জেটার সিভার অ্যাপসটাতে তোমরা চলে যাবা। যাওয়ার পর তোমরা আবার ডাউনলোড ফোল্ডারে আসার পর তোমরা এখানে যে এই যে এই 2.0.6.3.5 যে ওবিবিটা দেখতেছো, তো এইটা কিন্তু 3.6.1 ওবিবি। তো এই ওবি লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিও থেকে তোমরা এই ওবিটা ডাউনলোড করে নিবা। তো ডাউনলোড করার পর তোমাদের কাজ হলো, তো তোমাদের কিন্তু এই ওয়ান জে এই মোডটা অ্যাড করতে হলে কিন্তু, বা এই ওয়ান জে ফার্স্ট বাসকে ওয়ান জে মোডে কনভার্ট করতে হলে কিন্তু তোমাদের এই ওবিটাই লাগবে, অন্য আদার্স ওবিবি দিয়ে কিন্তু অনেক সময় হয় না। তো তোমরা এই ওবিটা সিম্পলি ডাউনলোড করে নেবো, তো এটা হচ্ছে টিএস সিলেক্ট ওবিবি। তো এইটাকে তোমরা এখান থেকে এক্সট্রা টিয়ার করে নেবা। আমি এখন এখান থেকে এটাকে এক্সট্রা টিয়ার করতে নিতেছি ওবিবিটা। তো ওবিবিটা এক্সট্রা টিয়ার হোক, হওয়ার পর তোমাদের বাকি প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দিবো।
তো আমি গেমসটা ওপেন করে তোমার দেখাই দেবো যে ফার্স্ট বাসটা কিন্তু ফার্স্ট বাসে থাকবে অ্যান্ড সেকেন্ড বাসটা কিন্তু আমি তোমাদের এই মোডটা কিন্তু ওয়ান যে বাসটা কিন্তু এনে দেখাবো। তো দেখতে পাবো সেখানে কিন্তু এটাকে এক্সট্রা হেয়ার করে নিচ্ছি আমি। তো এখন আমার কাজ হলে এখান থেকে কপি হতে হবে, কার্ড দাও। তো আমি এখানে কার্ড দিয়ে দেওয়ার পর আমি উপরে ক্লিক করে ডিভাইস স্টোরেজে গিয়ে আমি এখানে অ্যান্ড্রয়েড ফোল্ডারে গিয়ে তারপর এখানে ওবিভিতে চলে যাবো অ্যান্ড কম ডট মালদাতে গিয়ে আমি এখানে সিম্পলি এটাকে পেস্ট করে দিব। করার পর বাকি কাজটা আমি তোমাদের দেখাই দিতেছি। তো এখন আমাদের কাজ হলো আমরা গেমসটা একবার ওপেন করবো এখান থেকে। তো গেমসটা ওপেন করার কারণ হলো আমি তোমাদের দেখাই দিতে চাইতেছি যে এখানে কিন্তু আমার বাংলাদেশি বাসটা কিন্তু প্রথমে যে ফার্স্ট বাসটা আছে সেটা কিন্তু জেট বাস রয়েছে। তো এইটাকে আমি বাংলাদেশে একটা ওয়ান জে বাসে কনভার্ট করবো। তো এখন এটা করার জন্য আমরা তোমাদের দেখাই দিতেছি, প্রথমে কিন্তু আমাদের ফার্স্ট বাসটাই রয়েছে এখানে। তো আমি এখন তোমাদের দেখাই চাইছি জেট বাসটা কিন্তু এখানে আছে, আমরা এখানে এখান থেকে এটাকে ওয়ান জে বাসে কনভার্ট করবো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের যে ফার্স্ট বাস যেটা এটা কিন্তু এই জেট বাস হিসেবেই আছে ফার্স্ট বাসটা। তো এটাকে আমরা এখন এখান থেকে ওয়ান জে বাসে কনভার্ট করবো। তো এটা করার জন্য আমরা এখান থেকে বের হয়ে যাবো, বের হয়ে আমরা আবার চলে যাবো আমাদের জেটা সিবার অ্যাপসটাতে। তো আমরা এখন আবার আমাদের জেটা সিবার অ্যাপসটাতে চলে আসলাম। আসার পর আমরা চলে যাবো আমরা ডাউনলোড অপশনে। তো ডাউনলোড অপশনে আসার পর আমরা এখান থেকে ডাউনলোড অপশনে আসার পর তোমরা এই যে ওয়ান জে মাল্টিপ্লায়ার একটা মোড, এই মোডটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্কটা থাকবে, ওই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে গেলে কিন্তু তোমরা এই গুগল ড্রাইভে লিঙ্কটা পাই যাবো। তো ওইখান থেকে এটা সিম্পলি ডাউনলোড করে নিবা। ডাউনলোড করার পর এখান থেকে তোমরা এটাকে এক্সট্রা হেয়ার করে নিবা। তো এইভাবে এক্সট্রা হেয়ার করার পর তোমাদের এরকম একটা ফাইল চলে আসবে। তো এই ফাইলটা তোমাদের এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য তোমরা সিম্পলি এখান থেকে অ্যান্ড্রয়েড ফোল্ডারে চলে যাবা। ব্যাকে আসে তোমরা অ্যান্ড্রয়েড ফোল্ডারে আসার পর তোমরা ওবিভিতে চলে যাবো, তারপর কম ডট মালিয়াতে চলে আসবা। আসার পর তোমরা এখানে ওবিভিটাতে ক্লিক করে ধরে রেখে এখান থেকে রিনেমে ক্লিক করে তারপর তোমরা ওবিভির জায়গায় তোমরা এখানে জে আই পি লিখে দিবা। তো এই জিপটা লেখার পর তোমরা তোমাদের এখন হচ্ছে তোমাদের কাজ হলো তোমরা আবার ব্যাকে আসবা। আসার পর তোমরা এখানে ডাউনলোড অপশনে যাবো, তারপর এখানে ওয়ান জে মাল্টিপ্লাস যে এই ফাইলটা বের হয়েছে তো এই ফাইলটা ক্লিক করে আমরা উপরে থ্রি ডটে ক্লিক করে এখানে মাল্টি সিলেক্টে ক্লিক করে উপরে টিক চিহ্নিত সবগুলো সিলেক্ট অল করে দিব। তারপর আমরা এখান থেকে কপি যে কোনো একটাকে ধরে রেখে কপি হতে কাট দিব। তো আমি এখান থেকে কপি দিলাম। দেওয়ার পর আমি উপরে ক্লিক করে ডিভাইস স্টোরেজে গিয়ে আমি এখান থেকে অ্যান্ড্রয়েড অপশনে গিয়ে তারপর ওবিভিতে গিয়ে তারপর কম ডট মালিয়াতে গিয়ে আমি এখানে এটার ভিতরে গিয়ে এই ওবিভির ভিতরে গিয়ে অ্যাসেসটা চলে যাবো, তারপর বিনে, তারপর ডাটা, তারপর এখানে আমি এটাকে সিম্পলি পেস্ট করে দিব। তো করার পর আমাদের একটু কাজ বাকি আছে, তো সেটা আমি তোমাদের দেখে দিতেছি কী করবা তোমরা। তো ব্যাকে আসার পর তোমরা এটা পেস্ট হয়ে যাওয়ার পর ব্যাকে আসবা। আসার পর তোমরা এখানে যে ওবিভিটাকে জিপ করছে তো এই থেকে আবার আনজিপ করে এটাকে এখান থেকে তোমরা ওবিভি করে দিবা। তো এখানে যে জিপ নামের অপশনটা কেটে আবার এখানে ওবিভি লিখে দিবা। তো আমাদের কাজ মোটামুটি শেষ। তো এখন আমরা আমাদের গেমসটা ওপেন করব। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ফার্স্ট যে শ্যামলি বাসটা ছিল সেটা কিন্তু জেট বাস ছিল। তো বাট এখন কিন্তু যে বাসটা দেখতেছো এটা কিন্তু আমাদের ফার্স্ট যে বাসটা, তো সেই বাসটা কিন্তু এখন আমাদের এখানে ওয়ান জে বাসে কনভার্ট হয়ে গেছে। তো এখানে কিন্তু এটা কিন্তু কোনো মোড না, এখানে কিন্তু তোমরা যদি দেখো এটা কিন্তু গেমের যে ফার্স্ট বাসটা উপরে দেখো যে অনেকগুলো এই ফিচার আছে, তো এইগুলো কিন্তু একমাত্র গেমের ফার্স্ট বাসে থাকে। তো এটা কিন্তু ফার্স্ট বাসতেই আমাদের, তো এটা কিন্তু আমাদের এখন ওয়ান জে বাসে কনভার্ট হয়ে গেছে। তো চাইলে তোমরা এখন এটাকে মাল্টিপ্লেয়ার হিসেবে খেলতে পারো। তো আমার এখানে 3 RP কম আছে, তো এটাই এই আরেকটু হলো 40 RP হলে আমি মাল্টিপ্লেয়ারটা তোমাদের খেলে দেখাই দিতে পারতাম। বাট আমি এখানে RPটা কম দেখে আমি তোমাদের দেখাইতে পারতেছি না। বাট এইভাবে খুব সহজে চাইলে তোমরা তোমাদের ফার্স্ট বাসটাকে ওয়ান জে বাসে কনভার্ট করে খেলতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিও, আর এমনই সব নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।